বাংলাদেশের ক্রিকেটাররা একসঙ্গে সবাই অফর্মে চলে গেছেন, যেই কারণে বিশ্বকাপে বাংলাদেশের এই বিপর্যয়টা হচ্ছে। সেই বিপর্যয় কাটানোর একটা উপায় তো আছেই, সোশ্যাল মিডিয়াতে যেটা খুবই একটা জনপ্রিয় উপায়। বিশ্বকাপের পরপর জিম্বাবুয়েকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হোক এবং বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ খেললেই দল জয়ের ধারায় ফিরবে, বাংলাদেশের ক্রিকেটাররাও ফর্মে ফিরবেন। এখন সেটা যদি জিম্বাবুয়ের বদলে ইংল্যান্ড করা হয় কেমন হয়? মানে ইংল্যান্ডকেও তো আমরা আমন্ত্রণ জানাতে পারি, বিসিবি আমন্ত্রণ জানাতে পারে। বিশ্বকাপে ইংল্যান্ডের যে অবস্থা তাতে জিম্বাবুয়ের বদলে ইংল্যান্ড বাংলাদেশ সিরিজটাও আসলে হতে পারে, এত বাজে অবস্থা। বোঝেন, বিশ্বকাপে তারা নিজেদের শিরোপা ধরে রাখার জন্য আসছে এবং ছয় ম্যাচ খেলা শেষে দেখা যাচ্ছে তাদের একটা মাত্র জয়, সেটা বাংলাদেশের বিপক্ষেই। ভারতের বিপক্ষে ম্যাচটাও ইংল্যান্ড একেবারে উড়েই গেল। আরও একটা খুবই পচা পারফরমেন্সে আমি বলবো, যেই পারফরমেন্স অনেক স্পট, ইন্ডিয়ার পারফরমেন্স আবার পুরোপুরি স্পটলেস। এই যে ম্যাচটা হলো ভারতের 100 রানে জয়ের ম্যাচ, সেখানে নিপ্পন পেন্ট স্পটলেস পারফর্মার অব দ্য ম্যাচ কে? দাবিদার কিন্তু বেশ কয়েকজন। স্পটলেস প্লাস, ঘরের দেয়ালের স্পটলেস পারফর্মার নিপ্পন পেন্ট, এশিয়াস নাম্বার ওয়ান পেন্ট। দেখেন, প্রথমে বলতে হয় রোহিত শর্মার কথা। ইন্ডিয়া 229 রান করেছে, যেইখানে রোহিত শর্মা নিজেই করেছেন 87 রান, এবং উইকেটটা কিন্তু লখনৌয়ের খুব যে ভালো উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য, খুব আদর্শ উইকেট ছিল, ব্যাপারটা সেরকম নয়। এবং ওইখানে রানটা করতে হয়েছে বেশ সংগ্রাম করে, ইভেন রোহিত শর্মার ক্লাসের ব্যাটসম্যানকেও সংগ্রাম করে রান করতে হয়েছে। 40 রানে কিন্তু ভারতের তিনটা উইকেট পড়ে গিয়েছিল। তারপরে 91 রানের একটা পার্টনারশিপ এই রোহিত শর্মা গড়েছেন হচ্ছে গিয়ে কেএল রাহুলের সঙ্গে, যেইখানেই মূলত ভারতের ইনিংসটা আবার ট্র্যাকে ফিরল। একটাই আফসোসের জায়গা থাকতে পারে, সেটা হচ্ছে আরও একটা ওয়ার্ল্ড কাপ সেঞ্চুরি তিনি মিস করলেন। এটা আবার একটু ইন্টারেস্টিং জিনিস, সেঞ্চুরির সঙ্গে, বিশ্বকাপে সেঞ্চুরির সঙ্গে রোহিত শর্মার যে প্রেমের সম্পর্ক, সেই প্রেমে কি একটু ফাটল ধরল নাকি? ওয়ার্ল্ড কাপের তার শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে 0 রান করে, পরের ম্যাচটাতেই কিন্তু তিনি সেঞ্চুরি করলেন। কিন্তু এরপরে দেখা গেলো দুটো ম্যাচে, একটা ম্যাচে তিনি হচ্ছে গিয়ে ওই 86 রানে আউট হয়েছেন, আবার এই ম্যাচটাতে তিনি 87 রানে আউট হয়েছেন। দুটো সেঞ্চুরি পেতে পেতেও আসলে রোহিত শর্মা পেলেন না, তবে এই ম্যাচটাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তিনি যেমন পেয়েছেন, ঠিক তেমনিভাবে নিপ্পন পেন্ট স্পটলেস প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও ডেফিনেটলি দাবিদার। এখন সেই দাবিতে কতটা পিছিয়ে রাখবেন হচ্ছে কি ভারতীয় বোলারদের, স্পেশালি ওই দুজনকে, মোহাম্মদ শামি আর জাসপ্রীত বুমরাকে। বুমরা তো ডেডলি ভাই, অসাধারণ, স্পেশালি শুরুতে পাওয়ার প্লেতে তিনি যে বোলিং করেন আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে বেস্ট, এমনিতেই ওয়ার্ল্ডের বেস্ট। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যে এতদিন ধরে ইঞ্জুরিতে ছিলেন, অনেকদিন মাঠের বাইরে ছিলেন, ওয়ার্ল্ড কাপের আগেও খুব বেশি খেলার সুযোগ হয়নি, কিন্তু ওয়ার্ল্ড কাপে তাকে দেখা যাচ্ছে সেই বিস্ফোরক, সেই বিধ্বংসী ফর্মেই। ধরেন পাওয়ার প্লেতে ইংল্যান্ডের প্রথম 5 ওভারের মধ্যে, মানে 10 ওভারে 5 ওভার বোলিং করে জাসপ্রীত বুমরা 17 রান দিয়ে তিনি এখানে দুটো উইকেট নিয়েছেন, ডাভিড মালানের উইকেটটা নিয়েছেন, বোল্ড করেছেন, জো রুটকে এলইউডব্লিউ করেছেন। আর মোহাম্মদ শামি, তিনি হচ্ছে গিয়ে ওই যে যখন আমরা বোলিংয়ে আসলেন তখন তিনি হচ্ছে গিয়ে শুরুতে ওই পাওয়ার প্লেতে তিনিও দুটো উইকেট আসলে তুলে নেন, এবং সেই দুটো উইকেট দেখা গেলো ইংল্যান্ড 40 রানে 4 উইকেট হয়ে গিয়েছে। ওই জায়গাটাতে কিন্তু ম্যাচের কন্ট্রোলটা অনেক বেশি ভারতের হাতে চলে এসেছে। শামির কেসটা খুবই ইন্টারেস্টিং, মানে বুমরা পরে আরও একটা উইকেট পেয়েছেন, শামি আরও দুটো উইকেট পেয়েছেন, মঈন আলী আর আদিল রশিদের উইকেট পেয়েছেন, শামির 4টা উইকেট হয়েছে। শামির কেসটা ইন্টারেস্টিং কেন? কারণ ভারতের দলটাতে তিনি কিন্তু ফার্স্ট ইলেভেনের ফার্স্ট চয়েস না, মূলত কিন্তু প্রথম দিকের ম্যাচগুলো তিনি খেলানো নাই। যখন হার্দিক পান্ডে ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন তখন ভারতের এই জায়গাটাতে পেসার হিসাবে ইনক্লুড করা হলো মোহাম্মদ শামিকে। প্রথম ম্যাচে তিনি 5 উইকেট পেয়েছেন, এখানে আবার তিনি 4 উইকেট পেলেন। এখন হার্দিক পান্ডিয়া ফিট হয়ে ফিরলেও একাদশ থেকে কি শামিকে বাদ দেওয়ার উপায় আছে? উপায় নেই, হয়তো মোহাম্মদ সিরাজকে ড্রপ করা হবে কারণ সিরাজের ফর্মটা ভালো নেই। সো দুর্দান্ত একটা কামব্যাকের গল্প কিন্তু মোহাম্মদ শামি লিখছেন, মানে শুধু আমি এই ম্যাচের কন্টেক্সটে বলছি না, আমি বলছি ওভারঅল তার যে অবস্থায় তিনি ফার্স্ট ইলেভেন থেকে ছিটকে পড়েছিলেন, আবার ফার্স্ট ইলেভেনে এসে যেভাবে পারফর্ম করছেন, যেভাবে জায়গাটা তিনি রিগেইন করে নিয়েছেন, যদি আপনি একদম বলেন যে এই ম্যাচের কন্টেক্সটে, সেক্ষেত্রে রোহিত শর্মাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে, সেটা দিয়ে দ্বিমত করার উপায় নেই। কারণ 229 রানটা তো বোর্ডে জমা হয়েছে বলেই ভারত এখানে লড়াইয়ের একটা পুঁজি ছিল, শেষ পর্যন্ত গিয়ে মনে হচ্ছে বটে ভারত 100 রানে জিতেছে, 129 রানে অল আউট করে দিয়েছে ইংল্যান্ডকে, কিন্তু ওই রানটা স্কোরবোর্ডে জমা হওয়াটা খুব জরুরি ছিল। সো রোহিত শর্মার ম্যান অফ দ্য ম্যাচ হওয়াটা আমার কাছে মনে হয় যৌক্তিক। যদি এই ম্যাচের কন্টেক্সটে বিবেচনা করতে বলেন অথবা ওভারঅলও বিবেচনা করতে বলেন, বুমরা এবং শামির মধ্যে এনি ডে আমি আসলে বুমরাকেই নিব, এত অসাধারণ তিনি বোলার। তবে এই ম্যাচটার ক্ষেত্রে ওভার যদি আমি ওইটা গত ম্যাচেরও হিসাবটা ধরি, তার কামব্যাকটা হিসাবটা ধরি, 4টা উইকেট পেয়েছেন সেটা হিসাব ধরি, সব কিছু মিলে আমার কাছে তাই মোহাম্মদ শামিকেই মনে হচ্ছে এই ম্যাচটার নিপ্পন পেন্ট স্পটলেস পারফর্মার অফ দ্য ম্যাচ।
এরকম একটা স্পটলেস পারফরমেন্স আমাদের দলের কাছ থেকে কি পাবো, বাংলাদেশের কথা বলছি আর কি। কিংবা ধরেন হচ্ছে রোহিত শামি বুমরারা যেরকম পারফর্ম করছেন, এরকম একটা পারফরমেন্স আমাদের কোনো ক্রিকেটারের কাছ থেকে কি পাবো, মানে এই ওয়ার্ল্ড কাপের কথা বলছি আর কি।